머니 리셉트 고문 신인 남이 고문! 기발발 우리에도 짓갈고 챙겨라 고문! 이해책을 받으실 건지 보내자 এটা কি বুঝতে পারছো না তাই না তুমি একটু চট করে একটু করে দাও এটা আপনার কাছে আমার কাছে কি করে এলো তাই তো না মানে এটা তো দেখো কমল এটা আমার কাছে কি করে এলো এটা ইম্পর্টেন্ট নয় তার থেকে বেশি ইম্পর্টেন্ট এটা তোমার কাছে কি করে ছিল কমল চুপ করে থেকো না তুমি চুপ করে থাকলে কিন্তু আমার উত্তেজনা বাড়বে আর তুমি খুব ভালো করে জানো ডাক্তার এই সময় আমাকে উত্তেজিত হতে বারণ করেছে এটা অনুষ্ঠানে হ্যাঁ অনুষ্ঠানের দিন তুমি অনুষ্ঠান করে তুমি টাকা নিয়েছো তাই তো না তুমি টাকা নিতেই পারো দেখো সবাই তো অনুষ্ঠান করে টাকা নেয় তুমি নিয়েছো তার কৈফিয়ত আমাকে দিতে হবে না ধরো কি বলছিস মোল্লা কমল গান গিয়ে টাকা নেবে আর তোর কিচ্ছু বলেনি মাসি আমি কমলের সঙ্গে কথা বলছি তুমি এর মধ্যে কথা বলতে এসো না প্লিজ আচ্ছা আমার জিজ্ঞেস করার ইচ্ছে নেই তবুও আমি একবারের জন্য জানতে চাই তুমি অনুষ্ঠান করে টাকা নিয়েছো তাই তো কমল চুপ করে থেকো না অনুষ্ঠান করে টাকা নিয়েছো তো দেখো কমল তুমি অনুষ্ঠান করে টাকা নিচ্ছ সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয় কিন্তু আমার সমস্যাটা কিন্তু অন্য জায়গায় আসলে এর আগের প্রোগ্রামগুলোতে তুমি অনুষ্ঠান করে যে টাকাগুলো নিয়েছিলে সেগুলো তুমি অনাথ আশ্রমে দান করেছিলে কেন মহৎ হবে বলে হ্যাঁ মহৎ হবে বলে তুমি তো তাহলে সবার মতো না 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 সবার মতো নয় সবার তো একটা হ্যাঁ একটা নির্দিষ্ট চরিত্র থাকে কিন্তু তোমার একটা আলাদা মুখোশ আছে যে মুখোশটা দেখিয়ে তুমি সবার কাছে মহৎ হওয়ার চেষ্টা করো তাই না আপনি সবটা জানেন না তাই এইভাবে বলছে আচ্ছা জানি না তো তাহলে আমাকে জানাও আমি তো তোমার স্বামী আমার জানার অধিকার আছে নাকি সেই অধিকারও তুমি আমার থেকে ছিনিয়ে নেবে কি হলো এই রে এবার তো ইমোশনাল গুলি চলবে কোমর মনে হচ্ছে সব বলে দেবে যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু মলয়বাবুকে বলে দে একমাত্র এটাই পারে তোদের মধ্যে ভুল বুঝি বুঝি মিটিয়ে দিতে বলবো বলবো আমি 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 সব বলবো আমি জানি এই কারণে বাড়ির সকলে আমাকে ভুল বুঝেছে এমনকি চিনি গিনি পিচকু সকলে আজকে আমি সকলের সামনে সব সত্যিটা বলবো আমি এও জানি যে আজ যদি আমি এই সত্যি না বলি তাহলে সারা জীবন এই ভুলের বোঝা আমাকে বয়ে বেড়াতে হবে বলে ফেল যা তোর মনে আছে সব খুলে বলে ফেল আমি অনুষ্ঠান করতে চাইনি যে গান আমাদের দুজনের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল তা আমি ছেড়ে দিতে চেয়েছিলাম কিন্তু পারলাম না আমি আপনার অ্যাক্সিডেন্টের পর পরিস্থিতি আমাকে গান গাইতে বাধ্য করেছিল অফিসে হার্ড কাশ এই মুহূর্তে নেই আর মল্লাদার সই ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে উপায় এখন
একটাই শুধু বাকি আছে কোমল। কি উপায় সুমিতা? তোমায় এবার গান গাইতে হবে। আমি তো গান গেয়ে টাকা নিই না। এবার নিতে হবে কোমল, মল্লারদাকে বাঁচাতে। অসম্ভব সুমিতা, আমার পক্ষে এই মুহূর্তে করতেও চাওয়া সম্ভব নয়। আপনি কি করে ভাবলেন যে এই সময় ওনার অপারেশন চলবে, আমি শেষ পয়সা থেকে চলে যাব? ওদের কাছ থেকে পুরো অ্যাডভান্স নিয়ে নেওয়া হয়েছে, সেই টাকাটা যাবে মল্লারদার চিকিৎসার জন্য, এটা বোঝো প্লিজ। আপনি বলুন তো, আমার কাছে আমার দেওয়া কথা আগে না আমার জীবনের থেকেও যে দামি আমার স্বামী সে আগে? জীবন, তুমি এত কিছু হওয়ার পরেও বাড়ির সবাইকে জানাওনি কেন? কেন জানাওনি আমাকে বলো? এরা মেনে নিতে পারবে না কোমল যে একটা ভদ্র বাড়ির মেয়ে সে তার স্বামীর চিকিৎসার জন্য গান গেয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছে টাকা রোজগারের জন্য। ছি কোমল, তুমি কি বলছো? তুমি কি চাও না তোমার বাড়ির লোক শান্তিতে থাকুক? তুমি কি চাও ওরা মরমে মরে যাক? আচ্ছা কোমল, তুমি যদি এই কথাটা আগে বাড়ির সবাইকে বলে দিতে তাহলে তো এই ভুল বোঝাবুঝিটাই হতো না, তাই না? আসলে আমাকে সুমিতা বলতে বারণ করেছিল। সুমিত? না না, সুমিতার কোনো দোষ নেই। উনি যা বলেছেন ভালোর জন্যই বলেছেন। উনি ভেবেছেন আমি যদি গান গেয়ে টাকা রোজগার করে এনে আপনি চিকিৎসা করে তাহলে হয়তো বাড়ির সকলে সেটা ভালো চোখে নেবে না, এই কারণে বলতে পারণ করেছিল। ইস, এবার দেখছি একবারে মন্ত্রী দিয়ে মাত করতে হবে। আচ্ছা তো সুমিত, কোমল যে কথাগুলো বলছে সেটা সত্যি? কোনটা ঠিক কোনটা ভুল আমি কিছুই বুঝতে পারছি না মল্লারদা, কারণ কোমলের কোনো কথাই আমার বোধগম্য হচ্ছে না। মল্লারদা, আপনার চিকিৎসার জন্য যা টাকা দরকার ছিল সবই তো আমি হয় আপনার অফিস থেকে আর নয় ব্যাংক থেকে তুলেছি, বাড়ির সকলেই তাই জানে। পেমেন্টটা করলে কোত্থেকে? না বেশি, আমি পেমেন্ট এখনো করিনি, ওই মল্লারদার অফিস থেকে টাকা তুলে পেমেন্ট করতে হবে। এই যে বললে মল্লারের সই ছাড়া ব্যাংক থেকে কোনো টাকা ড্র করা যাবে না? হ্যাঁ, সেরকমই অবস্থা ছিল মেশমশাই জানেন, কিন্তু ওদের ওই ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বললাম, গোটা ব্যাপারটা বুঝিয়ে বললাম, তো তখন উনি সব ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ, সুমিত তো ঠিক কথাই বলেছে, ও তো ব্যাংক থেকে টাকা তুলে আনতো। কোমল, তুমি এটা কি বলছো বলো তো, আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি হঠাৎ এরা মিথ্যে কথা বলছো কেন? আমি সুমিতা, আমি বিশ্বাস করুন, আমি আমি মিথ্যে বলছি, আমি সত্যি বলছি। আমি বাবা বাবা বিশ্বাস করুন, আমি সব সত্যি বলছি। আমি জানি না সুমিতা কেন এখন এইসব কথা বলছে, কিন্তু আমি সব সত্যি বলেছি, বিশ্বাস করুন। ও সোনামা, সোনামা তুমি অন্তত বিশ্বাস করো, আমি সব সত্যি বলেছি, আমি মিথ্যে বলিনি। কেন সবাই বিশ্বাস করবে? হ্যাঁ, বিশ্বাস করার মতো কি করেছো তুমি? সুমিতা, আমি আপনার কাছে হাত জোড় করছি সুমিতা, আপনি সবাইকে সব সত্যিটা বলে দিন, নাহলে যে বাড়ির সকলে আমাকে ভুল বুঝছে। কোমল, কোমল আমি বুঝতে পারছি তোমার মধ্যে দিয়ে কি ঝড় বইছে, কারণ মল্লারদার সঙ্গে তোমার একটা সাংঘাতিক ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি বুঝতে পারছি সেটা। কিন্তু কোমল, তুমি তা বলে গোটা দোষটা আমার উপর দিয়ে এইভাবে তুমি ভুল বোঝাবুঝি কাটাবে? ছি কোমল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে কোমল, তোমাকে বাঁচাবার জন্য যদি আমায় এটাই বলতে হয় আমি তাই বলব। তুমি ঠিক, আমি মিথ্যে কথা বলেছিলাম, তুমি মল্লারদার চিকিৎসার জন্য টাকা নিয়েছো গাঙ্গে, ঠিক আছে। দেখো কোমল, আমি চাইছি তোমাকে বিশ্বাস করতে, কিন্তু এই রিসিপ্ট কপি
আর সুমিত যে কথাগুলো বলছে তার উপর নির্ভর করে আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। কিন্তু জানো তো, তুমি ফাংশন থেকে টাকা নিয়েছো বলে আমার আমার ততটা কষ্ট হয়নি, যতটা খারাপ লেগেছে এটা জেনে যে তুমি আমাকে মিথ্যে বলেছো। আমি আপনাকে মিথ্যে বলছি না। কমল, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। চোখের সামনে থেকে চলে যাও কমল, আমি তোমাকে জাস্ট সহ্য করতে পারছি না। তুমি কেন মিনি কই? মিনি মিনি ব্যাগগুলো নিয়ে যা। এর থেকে ভালো আমি জার্মানিতে ছিলাম, ওখানে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজার করতে হয় না। সুপার মার্কেট আছে, ফোন করে দিলে বাজার চলে আসে। কেন রে, আমাদের এখানে বাজার করতে কি মজা, কি সুন্দর বেছে বেছে দর করে করে বাজার করা যায়। আমার কোনো মজা নেই, আমি যাবো বাজার করতে, আমি দর করব, আমি কিনবো, আবার বয়ে বয়ে আমি আনবো, কিন্তু তারপরেও আমাকে সাথে থাকতে দেওয়া হবে, তাহলে আমার মজাটা কোথায়? কি হলো, তুমি চুপ চুপ কি? না না, কি তুমি তো মধ্যমণি এটার। হ্যাঁ, তুমি সবার সামনে সেজে গুজে বসবে, মাছের মাথা খাবে, আর আমি ঘরে বসে চিন্তা ভাবনা করবো। ও চুপ করতে বলছে। চিন্তা ভাবনা? ওরে বাবা, তোর আবার কিসের চিন্তা রে? বুঝতে পারছো না মা, ও তো এখন নতুন অতিথি, আর হবো মায়ের কথা ভাববে। ও বাবা, পড়তে যা, হেভি পাকা পাকা কথা শিখেছিস, পড়তে যা। হ্যাঁ, আমার একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। কি রে, কি হয়েছে? কিছু হয়নি, কিন্তু হবে, আর যেটা হবে সেটা সত্যি করেই হবে। বৌদি থাকবে না, তুইও সাথে থাকবি না, আমি থাকবো, ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন সারাটা জীবন এরকম খুশি হয়ে থাকতে পারে, এরকম ভাবে এক হয়ে। কমল, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, তোমাকে জাস্ট সহ্য করতে পারছি না। আপনি আমার কথা বিশ্বাস করলেন না। আসলে কি জানেন মল্লারদা, আমারই দোষ জানেন। আমি যদি আগে বুঝতে পারতাম যে কোমল আর আপনার মধ্যে এত বড় একটা একটা ভুল বোঝাবুঝি হয়ে যাবে, আমি হয়তো ওর কথাতে সায় দিয়ে দিতাম মল্লারদা। কিন্তু কি করব বলুন তো, বাড়ির এতগুলো বয়োজ্যেষ্ঠ লোকের সামনে আমি এরম খানিকটা মিথ্যে কথা বলবো? আমার আমার বিবেক মানতে চাইল না মল্লারদা। তুমি কিছু ভুল করোনি সুমিত, তুমি একেবারে ঠিক কাজ করেছো। তোমার জন্যই বাড়ির সকলে কোমলের স্বরূপটা জানতে পারলো। বাড়ির আবহাওয়া এমনিতেই তো যথেষ্ট উত্তপ্ত হয়ে আছে জয়া, তাতে নতুন করে আগুনটা না জ্বালালেই নয়। মল্লার,
আমরা বোধহয় সবাই ভুলে যাচ্ছি যে তোর শরীরটা সত্যিই খারাপ। তোর বোধহয় এবার ঘরে গিয়ে বিশ্রাম নেওয়া উচিত। বিশ্রাম নিতে দিচ্ছে নাকি? সব শান্তি তো কোমলই নষ্ট করেছে। কে হচ্ছে কি জয়া? চুপ করবি? আ জয়া, মোল্লার চান আগে চান খাওয়া করে বিশ্রাম কর। জামাইবাবু, আপনি না এই বাড়ির কর্তা, এটা কেমন বিচার আপনার? এত বড় একটা অন্যায় করার পর এই কোমল পার পেয়ে যাবে? মাসি, কেউ পার পাবে না। কোমলকে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। কঠিন শাস্তি। সরি কোমল, আমার কিচ্ছু করার ছিল না। যে আই এম রিয়েলি সরি, নিজেকে বাঁচাতে এর থেকে ভালো আর উপায় আমার মাথায় এলো না কোমল। তুমি ফাংশন থেকে টাকা নিয়েছো বলে আমার ততটা কষ্ট হয়নি, যতটা খারাপ লেগেছে এটা জেনে যে তুমি আমাকে মিথ্যে বলেছো। চোখের সামনে থেকে চলে যাও কোমল, সহ্য করতে পারছি না। মা, আমি তোমাকে কতবার বলেছি তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। কি করবো চিনি, আমি যে কাঁদতে চাই না মা, আমার যে কান্না বেড়ে যায়। তুমি আর প্লিজ কেঁদো না। এই নাও। তোমার জন্য লজেন্স। এই না খাও, লজেন্স কিনে না মন খুব ভালো হয়। আর মন ভালো হলে সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে রে, তুই তুই আমাকে ছেড়ে কখনো যাবি না তো? না মা, আমি তো আমাকে ছেড়ে কোথাও যাব না। আমার শুভকে সব খুলে বলে দেওয়া উচিত। এখন যখন সবকিছু সত্যির উপরে ভর করে চলছে, তখন একটা মিথ্যে লুকিয়ে লাভ কি? আমার শুভকে সবকিছু বলে দিতেই হবে, নয়তো শুভ আবার আমাকে ভুল বুঝবে। শুভ, শুভ, তোমাকে আমার একটা কথা বলার আছে। আমার তোমাকে কিছু বলার আছে। গুড নাইট। শুভ, তোমার সঙ্গে কথাটা আমাকে বলতেই হবে, এটা খুব জরুরি একটা কথা। এটা না শুনলে হয়তো আমি আর কোনোদিন বলতেই পারবো না। আমার কথাটা শোনো শুভ, শুনছো? শুভ, আমি যখন হাসপাতালে ভর্তি ছিলাম তখন
আমার না কোনো হার্টের প্রবলেম নেই, হাজবেন্ডের সঙ্গে না আমার একটু ঝামেলা হয়েছে, তার জন্য আমার একটা রিপোর্ট দরকার। সেই রিপোর্টটা যদি আপনি আমাকে জোগাড় করে দিতে পারেন, রিপোর্টটার বদলে তখন আমি সত্যিই বোকা ছিলাম শুভ। আমি ভাবতাম মিথ্যের উপরে ভরসা করে হয়তো জীবনে অনেক কিছু জেতা যায়, কিন্তু এখন বুঝতে পারছি আমি কতটা ভুল ছিলাম, কতটা বোকা ছিলাম শুভ। শুভ, আজ তুমি শুনলে না ঠিকই, যতক্ষণ না তোমাকে এই কথাগুলো বলতে পারছি ততক্ষণ যে আমার মনের ভেতরে অস্থির লাগছে। আমি তোমাকে আবারও বলার চেষ্টা করবো শুভ।